যশোরের ঝিকরগাছা উপজেলার প্রাচীন জনপদ গদখালি। এই গদখালিতে রয়েছে প্রায় 400 বছরের এক সুপ্রাচীন মন্দির। পৌষকালী পূজা ঘিরে গদখালি মন্দির প্রাঙ্গণে 3 দিনব্যাপী মেলা বসে। হাজার ভক্তের পদচারণায় মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। 1996 সাল থেকে বর্তমান মেলা পালিত হয়ে আসছে। জনশ্রুতি থেকে জানা যায়, পৌষকালী মেলা শুরু হওয়ার পূর্বে 100 বছর ধরে এখানে ঘট পূজা পালিত হতো। গদখালি বাজার থেকে যশোর বেনাপোল মহাসড়ক ধরে 100 গজ এগিয়ে গিয়ে রাস্তার ডান পাশে গদখালি কালী মন্দির। প্রাচীনকাল থেকে এই মন্দির ঘিরে রয়েছে নানা জল্পনা কল্পনা। ইংরেজ শাসনামলে পর্তুগিজ দস্যুরা এই গ্রামে আশ্রয় নেয়। এরপর দস্যুদের সর্দার রডারিক রডা জোর করে বৃদ্ধ কমলেশের কন্যা মাদলাশাকে বিয়ে করে। রডারিক অন্য ধর্মের মেয়েকে জোরপূর্বক বিয়ে করে তাকে না পেয়ে সন্ন্যাসী জীবন বেছে নেয় এবং ওই গ্রামে থেকে যায়। দুই ধর্মের দুইজনের প্রেম প্রণয়ে রডারিক উপাসনার জন্য গদখালি গ্রামে হরহরি নদীর তীরে গড়ে তোলেন গড বা কালী মন্দির। যুদ্ধে রডারিক রডার মৃত্যুর পর মাদলশা তার বাকি জীবন ওই মন্দিরে কাটিয়ে দেন। পরবর্তীতে মন্দিরটি গদখালি কালী মন্দির নামে পরিচিতি পায়। এই মেলায় গ্রামীণ ঐতিহ্যের কোনো কিছুর কমতি নেই। অসংখ্য দোকানে হরেক রকম জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।